একটি স্লোগান লাগাচ্ছে হাজার হাজারে জনগণ মাঠে এসে স্লোগান দিচ্ছে নৌকা 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 তো এলাকার জনগণ নৌকা প্রতি স্লোগান দিয়ে যাচ্ছে তো এখন নৌকা পদপ্রার্থী আবুল খায়ের ভাই তিনি এই ইউনিয়নের গত দুই পিওডে আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব সময়ও দায়িত্ব পালন করে তিনি হাল ছাড়ে নাই মাঠে কাজ করেছে সেই সফলতা লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনীয় নৌকা দিয়েছে আমরা এখন সরাসরি আবুল খের ভাইয়ের সাথে কথা বলবো নৌকায় যদি জয়যুক্ত হয় তার ইউনিয়নের ভিতরে কিছু আমরা দেখতে পারলাম অবিলিত রোড ঘাট রয়েছে সেইটা নিয়ে তিনি কতটুকু উন্নয়নমূলক কাজ করবে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম জননীতি শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি যদি নির্বাচিত হই আপনারা সাংবাদিক ভাইরা কিছুক্ষণ আগে বললেন যে এই অবহেলিত এলাকায় আপনি কি উন্নয়ন কাজ করবেন আসলে আমার আগে এই গত আমার যে আজকে প্রতিদ্বন্দ্বী জনাব রফিকুল ইসলাম দুদু সাহেব উনি ছিলেন আপনি এই আমার এখান থেকে প্রায় খুব বেশি দূর না দুশো মিটার পশ্চিমে আপনার ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের খুব কাছে আপনার একটা ব্রিজ আপনারা দেখছেন যে এই ব্রিজটা দিয়ে আপনার গাড়ি যেতে পারে না আগের দিনের ওই ফুট ব্রিজ অথচ তিনি এই ইউনিয়নে বিশ বছর চেয়ারম্যানশিপ চালিয়েছেন কিন্তু এই ব্রিজটার পরিবর্তন করতে পারেন নাই আসলে সারা বাংলাদেশে আপনারা জানেন যে জননীতি শেখ হাসিনার নেতৃত্বে মাটির পানির নিচেও রাস্তা হয়েছে পানির নিচ থেকে আকাশ পর্যন্ত উন্নয়ন হয়েছে কিন্তু দুর্ভাগ্য যে কর্ণফুলি টানেল হয়েছে অর্থাৎ পানির নিচ দেওয়া রাস্তা করেছেন আবার আকাশে স্যাটেলাইট উড়াইছেন জননীতি শেখ হাসিনা কিন্তু দুর্ভাগ্য এই ইউনিয়নবাসীর যে এই ইউনিয়ন পরিষদে কোনো সময় অডিট অফিসার যদি আসে ডিসি সাহেব এডিসি সাহেব আপনার এই গাড়িটা তিন কিলোমিটার ঘুরে তারপরে এখানে ঢুকতে হয় এটা আমি মনে করি এবং এই পশ্চিম ধারে ইউনিয়ন পরিষদের আসতে ইউনিয়নের ষাটটি গ্রামের লোক চাইনপাড়া ভাটিমবুক বাউইশার শাসনগাঁও ভবানীপুর পশ্চিমপাড়া এবং খিলগাঁও এই ষাটটি দেশে গ্রামের লোক আমার ইউনিয়নে প্রায় আমার ইননে সর্বমোট এগারোটি গ্রাম কিন্তু ষাটটি গ্রামের লোক এখান দিয়ে আসে অথচ আপনারা দেখছেন একটু আগে যেটা মাটির রাস্তা এখনও এটা বৃষ্টি হইলে কোনো রকম গাড়ি আর চলতে পারে না এটা আমি মনে করি এই সাবেক চেয়ারম্যান সাহাব উনি ওনার এটা বড় ব্যর্থতা যেই কারণে বিভিন্ন সংস্থার রিপোর্টে জনতি শেখ হাসিনা মনে করেছেন যে এই ইউনিয়নের এই চেয়ারম্যান সাহেবকে পরিবর্তন করে নৌকা প্রতীক জনাব আবুল খায়ের ব্যাপারে কি দেওয়া উচিত জনতী শেখ হাসিনা অনেক অভিজ্ঞ লোক বিজ্ঞলোক তিনি সেই বুদ্ধিমত্তার সাথেই কাজটি করেছেন এই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমি মনে করি আমাকে নৌকা দিয়েছে এই নৌকা হোসেন শহীদ সরোয়ারদের নৌকা এই নৌকা মালানা ভাসানির নৌকা এই নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবের নৌকা এই নৌকা উন্নয়নের প্রতীক এই নৌকা স্বাধীনতার প্রতীক এই নৌকা নৌকা জনপতি শেখ হাসিনার নৌকা সুতরাং এই নৌকায় আগামী ছাব্বিশ তারিখে আমার বিশ্বাস এই ইননবাসী ভোট এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে এই নৌকাটি জননেত্রী শেখ হাসিনার হাতে বিজয় নৌকা হিসাবে তুলে দিবেন। এই এবং জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নকে অব্যাহত রাখার জন্যই জনগণ আগামী ছাব্বিশ তারিখে আমাকে অর্থাৎ এই নৌকাকে বিজয়ী করবেন এই আশা আমার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় হোক মেহনতি মানুষের জয় হোক ইন্ডনবাসী প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানে উপভোগ করার জন্য আপনাদেরও ধন্যবাদ দেশ ও বিদেশি এই মুহূর্তে বাংলা টিভি সেভেন্টি ওয়ান যারই দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাচ্ছি আমি ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় দর্শক গত চার পিরিয়ডে এই ইউনিয়নে কোনো কাজ হয় নাই বলে জনগণের দাবি এখনও দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপকভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিক লক্ষ্যে এই এলাকার ইউনিয়নের জনগণ দুঃখিত জিন তাদের ইউনিয়ন এখনও অবহেলিত রয়েছে বৃষ্টি হইলে বাচ্চারা স্কুলে যেতে পারে না বা একটা লোক অসুস্থ হইলে তাৎক্ষণিকভাবে মেডিকেল নেওয়ার কোনো ব্যবস্থা নাই তো খের ভাই নৌকা মার্কা প্রধানমন্ত্রী উপহার হিসাবে তিনি যদি জয়যুক্ত হয় সব প্রথমে তিনি উন্নয়ন নিয়ে কাজ করবে বলে জনগণকে আশ্বাস দিয়ে থাকেন তিনি আরও বলে থাকেন তিনি যদি নৌকা মার্কায় জয়যুক্ত হয় তাহলে যেই রোডের অভিলিত রাস্তাঘাট রয়েছে স্কুল মাদ্রাসা মসজিদ নিয়ে বিভিন্ন রকমের অসহায় মানুষের পাশে তিনি নিঃস্বার্থে সেবা দিবে বলে জনগণকে আশ্বাস দিয়ে থাকেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন